আসসালামু আলাইকুম, দিস ইজ জসিমউদ্দিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জসিম 360। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ লাইভ মেল কনফিগার করে মেল ব্যাকআপ নেওয়া হয়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আগে যখন মাইক্রোসফট আউটলুক কনফিগার করছি, তখন আমাদের নতুন কোনো সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করার প্রয়োজন হয়নি, কারণ মাইক্রোসফট আউটলুক হলো মাইক্রোসফট অফিসের একটি প্যাকেজ। আর যখন আমরা উইন্ডোজ লাইভ মেল কনফিগার করব, তখন আমাদেরকে উইন্ডোজ লাইভ মেল এসেন্সিয়াল নামে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে সার্চ অপশনে উইন্ডোজ লাইভ মেল 2012 ডাউনলোড সিলেক্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে উইন্ডোজ লাইভ এসেন্সিয়ালস 2012 ক্লিক করব। এখানে ডাউনলোড নাও ক্লিক করব। ডাউনলোড নাও ক্লিক করার পরে সফটওয়্যারটা ডাউনলোড শুরু হবে। এখানে ডাউনলোড শুরু হয়েছে 131 MB মতো। ডাউনলোড কমপ্লিট। এরপরে আমরা ফোল্ডারটা ওপেন করব। শো ইন ফোল্ডার আমাদের সফটওয়্যারটা হয়েছে WLACTUP। এর উপর ডাবল ক্লিক করব। এরপরে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফলোয়িং প্রোগ্রাম টু মেক সেন্স টু দিস কম্পিউটার, ইয়েস। এরপরে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল, এখানে দুটো অপশন আছে, ইনস্টল অল উইন্ডোজ এসেন্সিয়াল, আর একটা হচ্ছে চয়েস দ্য প্রোগ্রামস ইউ ওয়ান্ট টু ইনস্টল। আমরা যেহেতু লাইভ মেলতে ইনস্টল করব, শুধু মেলতে রেখে বাকি পিকগুলো তুলে দিব। এরপরে ইনস্টল, ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে দেখাবে। 38% কমপ্লিট হয়েছে, এটা পুরো 100% কমপ্লিট হবে। তাহলে ধৈর্য সহকারে, অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের ওয়েট করতে হবে। 65% কমপ্লিট, 71%, 75%, 85, 86, 90%, 92, 98%, 100% কমপ্লিট, ডান। এরপর আমরা ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরে এই সফটওয়্যারটাকে যে আমাদের ইনস্টল হয়েছে, এটাকে আমরা সার্চ অপশন দিয়ে নিয়ে আসব। লাইভ মেল, এই যে উইন্ডোজ লাইভ মেল, এটাকে আমাদের সুবিধার জন্য কিন্তু টাস্কবার করে নিব। আমাদের টাস্কবারে চলে আসছে। এরপরে এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে অপশন থেকে ইমেইল অ্যাকাউন্ট, এখানে আমাদের কোনো ইমেইল অ্যাকাউন্ট নেই, তাহলে অ্যাড দিব। ইমেইল অ্যাকাউন্ট, নেক্সট, এরকম একটা উইন্ডো আসবে। এখানে অ্যাড ইউর ইমেইল অ্যাকাউন্টস, ইমেইল অ্যাড্রেস, তাহলে এখানে যার নামে এই মেইলটা কনফিগার করবেন তার ইমেইল অ্যাড্রেস। আমি আমারটা দিচ্ছি jasim@bbts.net। এরপরে পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ড অথবা আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে নেক্সট। এরপরে যেটা আছে আপনার সার্ভার কনফিগার, এটা হয়েছে সার্ভার অ্যাড্রেস 110 নম্বর পোর্ট, মানে আপনার ইনকামিংয়ের জন্য আপনি কোন সার্ভারটা ইউজ করবেন। ইনকামিং সার্ভার ইনফরমেশন, আপনার মেল রিসিভ করার জন্য কোন সার্ভার ইউজ করবেন, তাহলে আপনি আপনার কোম্পানির মেল সার্ভারের নাম দিবেন,
mail.vvts.net. এরপর আছে আটগোয়িং সার্ভার ইনফরমেশন। আটগোয়িং, আপনি মেলগুলো কোন সার্ভারের মাধ্যমে পাঠাবেন, তাই আপনি আপনার কোম্পানি যে মেল সার্ভারের অ্যাড্রেস আছে সেটা দিবেন। এরপরে নেক্সট ফিনিশ ক্লোজ। তাহলে দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট কনফিগার শেষ। এখন দেখবো আমরা কিভাবে ফোল্ডার চেঞ্জ করে। তাহলে আমাদের যা করতে হবে, ফাইলসে যেতে হবে, অপশনসে যেতে হবে, অপশনস থেকে মেইলে যেতে হবে, মেলস থেকে মেল থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে, এরপরে মেনটেনেন্সে ক্লিক করতে হবে, এরপরে হচ্ছে স্টোরেজ ফোল্ডার ক্লিক করতে হবে। আমাদের ডিফল্টভাবে সিতে আছে, তো আমরা সিতে না রেখে অন্য একটা ড্রাইভে রাখবো। তাহলে সেন্সে ক্লিক করব। সেন্সে ক্লিক করার পরে আমি কোন ড্রাইভে রাখবো ওই ড্রাইভটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ওকে দিব। সরি, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। ফোল্ডার ক্রিয়েট করে নিলে আমাদের সুবিধা হবে। মেইল ব্যাক আউট, তাহলে এই মেইল ব্যাকআপটা হচ্ছে আমাদের ব্যাকআপ ফোল্ডার। তাহলে সেন্সে ক্লিক করব। সেন্সে ক্লিক করার পরে জিতে যাব। জিতে মেইল ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে, মেইল ব্যাকআপ। এটাকে দেখাই দিয়ে ওকে ওকে। এরপরে ইউর স্টোর লোকেশন উইল নট বি সেন্স আনটিল ইউ শাট ডাউন উইন্ডোজ লাইভ মেইল, এটাকে ওকে দিয়ে ক্লোজ করে ওকে দিয়ে এটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে দেখেন আমার মেলগুলো সব ব্যাকআপ ফোল্ডার চলে গেছে। ক্লোজ করে দিয়ে আবার ওপেন করব। ওপেন করলে এখন আমরা দেখব যে আমাদের ব্যাকআপ ফোল্ডারটা চেঞ্জ হয়েছে কিনা। তাহলে ফাইলে যাব, অপশনসে যাব, মেইলে যাব, অ্যাডভান্সে যাব, মেইনটেনেন্সে যাব, স্টোরেজ ফোল্ডারে যাব। দেখেন স্টোরেজ ফোল্ডার হচ্ছে জি মেল ব্যাকআপ। আমাদের ব্যাকআপ ফোল্ডার জিতে চলে গেছে। তাহলে ওকে ক্লোজ ওকে। আজকে আমরা দেখলাম কিভাবে উইন্ডোজ লাইভ মেইল কনফিগার করা হয় এবং ডাটা ব্যাকআপ নেওয়া হয়। আমরা একটা টেস্ট মেল দিয়ে টেস্ট করে দেখি আমাদের মেলগুলো প্রপারলি আসা যাওয়া করে কিনা। ইয়েস ডট মেল টেস্ট সেন্ড। তাহলে আমরা একটা টেস্ট মেল দিলাম, এটা আমাদের টেস্ট মেল চলে আসছে, তার মানে আমাদের মেল সেন্ড রিসিভ সম্পূর্ণ ওকে। তাহলে আজকের আমরা দেখলাম কিভাবে উইন্ডোজ লাইভ মেইল কনফিগার করা হয় এবং ডাটা ব্যাকআপ নেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখব কিভাবে ফোল্ডার ক্রিয়েট করে মেল রুলসের মাধ্যমে নির্দিষ্ট ফোল্ডারে মেলগুলোকে রিসিভ করা হয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।